স্যার ড্রয়িং রুমে বসেন, আমার রুমে যাইতে হবে না। কেন? বাবা আপনার সাথে কথা বলবে। আমার সাথে আবার কি কথা বলবে? স্যার সর্বনাশ হয়ে গেছে, বাবা তো সবকিছু জেনে গেছে। পাত্রের বাবা আমার বাবাকে ফোন দিয়ে বলছে আপনার আর আমার মধ্যে রিলেশন আছে, এর জন্য বিয়ে ভেঙে দিছে। হ্যাঁ হ্যাঁ, কি বলো, আমার এখন কি হবে? আমি আঙ্কেলকে সবকিছু বলে দিব, তুমি আমাকে দিয়ে জোর করে এগুলো করাইছো। জোর করছি মানে? আপনি তো আমাকে ভুলভাল বুঝাইছেন। এই আমি তোমাকে কি ভুলভাল বুঝাইছি? আপনি তো বলছেন এখন আমার বিয়ে করা উচিত না, আমার আগে পড়াশোনা শেষ করে নিজের পায়ে নিজের দাঁড়াইতে হবে, তারপর বিয়ে, বলেন নাই? লা কিভাবে মিথ্যে কথা বলতেছে? তুমি মিথ্যে কথা বলতেছো কেন? আমি মিথ্যে কথা বলতেছি? আপনি কি ভুলে গেছেন স্যার, আমি এতবার নিষেধ করার পরেও আপনি নিজের ফোন থেকে ওই ছেলেকে টেক্সট করেন নাই? আমি কতবার নিষেধ করছি, আপনি আমার কোনো কথাই শুনেন নাই। আল্লাহর গজব পড়বে তোমার উপরে, এত বড় মিথ্যে কথা বলতেছো। সুমন বাবা, তুমি চলে আসছো? আঙ্কেল আসলে মেঘলা যা বলছে সব মিথ্যা কথা, আমার কোনো দোষ নেই। মিথ্যে কথা বলছে মানে কি? তোমার কি চাকরি লাগবে না? জি লাগবে, আমি আসলে এসবের মধ্যে জড়াতে চাই নাই। আমি জানতাম যে আপনি শুনলে রাগ করবেন। রাগ করবো কেন? আরে বাবা, এই জীবনে আমি কত মানুষকে চাকরি দিয়ে হেল্প করলাম। মানে? আরে বোকা ছেলে, মেঘলা আমাকে সব কিছু বলেছে, বলেছে যে তোমার একটা চাকরির দরকার। মেঘলা আপনাকে চাকরির কথা বলছে? হ্যাঁ চাকরির কথাই বলেছে। শোনো, আমার বন্ধু একটা ফার্ম আছে, সেখানে মার্কেট অ্যানালিস্টের একটা পোস্ট খালি হয়েছে। আমি ওদেরকে তোমার সব কথা বলেছি। তুমি এক কাজ করবে, পরশুদিন ওদের ইন্টারভিউ, ইন্টারভিউতে যাবে, গিয়ে ঠিকঠাক মতো ইন্টারভিউ দেবে, বাকিটা আমি দেখছি। কি স্যার ভয় পাইছেন? ফাজলামি করো তুমি আমার সাথে? আশ্চর্য, আপনি আমাকে থ্যাঙ্কস না দিয়ে উল্টা রাগ দেখাইতেছেন কেন? আর একটু হইলে আমার হার্ট অ্যাটাক হইতো, আমার প্রেশার বেড়ে গেছিল। স্যার আপনি যে কেন এত ভীতু, এই বয়সেও ভয় পান, এত ভয় পেলে বিয়ে করবেন কেমনে? আজকে আমি তোমাকে পড়াবোই না। স্যার না পড়াইলে কেমনে হবে? আপনি আসছেন পড়ায় যান। স্যার স্যার কথাটা শুনুন। এই তুমি আমার পেছন পেছন আসবে না। স্যার রিয়েলি সরি স্যার, আর এরকম কখনো করবো না। হাত ছাড়ো। স্যার আমি আপনার জন্য নুডলস রান্না করব। আমি নুডলস খাবো না, হাত ছাড়ো। স্যার নুডলস রান্না করছি, ঠান্ডা হয়ে যাবে। আমাকে ছাড়ো। স্যার প্লিজ, ছাড়তে বলছি না। স্যার আসেন না স্যার, আই এম সরি স্যার, সরি বলতেছি তো। কি সুন্দর দৃশ্য দেখলাম, মনে হইতেছে দড়ি টানাটানি খেলা দেখতেছি। হ্যাঁ মিয়া, তুমি না বললে হ্যাঁ স্যার, তুমি কি হ্যাঁ পড়াও নাকি সবসময় এমন রাস্তার মধ্যে টানা হেস্তা করো? তোমার তো মিয়া দেখা যায় চরিত্রে সমস্যা আছে। আঙ্কেল আপনি ভুল বুঝতেছেন। হ ভুল তো বুঝতেছি, ওই বয়স কি আমার বাতাসে বাড়ছে মিয়া। এই আজকে কেডার কারে টানছে? আমি স্যারকে টানছি, কিন্তু সবসময় টানাটানির মাঝখানে আপনি কোত্থেকে চলে আসেন? এই মিয়া তোমার সমস্যাটা কি, সব সময় তোমার টানাটানি করং লাগি কে লিগা? অহন খার রইছো কে? যাও স্যার। আসেন তো আসেন স্যার। স্যার সরি স্যার। না যাও স্যার। আহা হা হা, কি কপালের কপাল! আমগো সময় মায়া গোবারের পাশে দে হাইটে গেলেই দোষ হয়ে যেত, আর মায়ার টানে এই বেকলে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপাল রে কপাল।